ভাবে গোসল করেছেন, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের গ্রাম, গ্রামাঞ্চল, সবুজ ঘাস, সবুজ শ্যামল মাঠ। এই যে বলা হয় থাকে না, তপ্ত রোদে শীতল জলের ঢেউ, এই কথাটা আর একটা মানে আছে। তপ্ত রোদ বলতে বোঝায় যখন দাবদাহে মানুষের শরীর পুড়ে, তখন যদি হালকা শীতল বাতাসে শেখায় লাগে কেমন লাগে, অনেক ভালো লাগে। এরকমই একটা জায়গায়, একটা সময়ে, একটা মৌসুমে আমরা দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগতেছে। এই সেই আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ। কত সুন্দর দৃশ্য, বড় দৃশ্য। একটু জায়গায় হাঁটাহাঁটি করতেছি, ভালো লাগতেছে। গাছগুলো কত উপরে উঠে দিয়ে আছে, সম্পূর্ণ অর্গানিক, ন্যাচারাল। আমাদের এক, আমাদের দেশের আমার এক ছোট ভাই তরুণ উদ্যোক্তা, বিশেষ করে সে কৃষি উদ্যোক্তা, কত সুন্দর ঘাস ফলিয়েছে গরুর জন্যে। বহুমুখী প্রতিভার অধিকারী সে, একটা বহুমুখী প্রজেক্টের স্বপ্ন দেখতেছে। আল্লাহ তাআলা তাকে সফল করুন। এরকম যদি আরও ভালো ভালো প্রজেক্ট, কৃষি প্রজেক্ট আপনারা দেখতে চান, আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সকলকে। এই যে দেখেন, বৈশাখ মাস না, দেখেন তো তার পরিচয় আছে কিনা। এ দেখছেন, আম জুড়ায় জুড়ায়। শুধু রাজশাহী যাবেন কেন, চাঁপাইনবাবগঞ্জ যাবেন কেন, এ আমাদের বানিয়াচঙ্গে হবিগঞ্জেও আম আছে। ধন্যবাদ সকলকে।